হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার লোকাল হোস্টিং সাইটের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইটকে রেডি করতে পারবেন, অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। সো ফার্স্ট আপনারা এখানে আপনাদের লোকাল যে ইয়েটা লোকাল যে সার্ভারটা, এটাতে আপনারা অন করে নেবেন। এবং অন করার পর এখানে আপনারা, আমি দুটো প্যানেল খুলে নিই, একটা অ্যাডমিন প্যানেলটা আমার অবশ্যই লাগবে। অ্যাডমিন প্যানেলটা খোলার পর আপনাদের আমি আগে থেকে কিছু কাজ করে রাখছি, এটা আমি আপনাদের দেখাই। ফার্স্টে আপনার এলিমেন্টর একটা প্লাগইন লাগবে, আর থিম, আপনার যে থিমটা লাগবে এটা হলো আপনার, ফার্স্টে আমি যদি থিমটা দেখাই থেকে, থিমে তো দেখেন, থিমের মধ্যে আমার হ্যালো এলিমেন্টর, এই থিমটা আমার লাগবে। আর এটার এটার জন্য আমাকে কিন্তু এলিমেন্টর নামের একটা প্লাগইন আছে, এটা আশা করি সবাই চিনেন। আর না চিনলে এখানে প্লাগইনস থেকে অ্যাড নিউতে বা ইনস্টল প্লাগইনে যদি আমি যাই, আমার এলিমেন্টরটা কিন্তু ইনস্টল আছে। সো আপনি যদি আপনারটাতে যদি না থাকে, এখানে অ্যাড নিউতে দিবেন। অ্যাড নিউতে দেওয়ার পর কিন্তু এখানে আপনার এলিমেন্টর লিখে সার্চ করলে আপনারটা কিন্তু এসে যাবে। এলিমেন্টর দেখেন, এলিমেন্টর লিখে সার্চ করলে যে ফার্স্টে এই আইকনটা আসবে, এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেবেন। ওকে, সো এলিমেন্টরটা আপনার ডাউনলোড করে নেবেন, এবং ওই থিমটা, এই হ্যালো এলিমেন্টর থিমটাও আপনি মানে ইনস্টল করে নেবেন আপনার লোকাল সার্ভার, ডাউনলোড না, সরি, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নেবেন। সো আমার একটা, আমি যে যে সাইটটাকে বানাবো এখানে, জেএস লোকাল বাংলা, সরি, জেএস বাংলাদেশ, জেএস বাংলাদেশ এটা। ওকে, তো জেএস বাংলাদেশে আমি এই সাইটটা আপনাদের দেখাবো বানিয়ে। কিন্তু দেখেন, এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস, হোম, থিম ক্যাম্প, গুরুত্বপূর্ণ লিংক, এই যে এগুলো আছে, এগুলো আসলে আপনার অ্যাড করতে হলে আপনার প্রিমিয়াম থিম লাগবে। লোকাল হোস্টিং ফ্রি থিমে হবে না আর কি, তাও আমার ট্রাই করে দেখবো। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই যদি এটা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমি পরবর্তী ভিডিওটিতে দেখাবো। তার এই ভিডিওটিতে আমি এভাবে পুরোটা, এটা ছাড়া পুরোটা কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখাবো, এই সব কিছু কিভাবে অ্যাড করা হয়েছে, সেম টু সেম। ওকে, সো এটা একটু টাইম লাগবে। সো দেখেন, এখানে ফার্স্ট আপনার ইনস্টল হয়ে গেলে আপনার যদি এখানে পেজেসে যান, পেজেস থেকে অল পেজেসে যান, আপনাদের যদি এটি অ্যাড করতে হয়, আপনার পেজ ক্রিয়েট করতে হবে এগুলোর নামে। পেজ ক্রিয়েট করা একেবারে সহজ, এখানে অ্যাড নিউতে গেলে একটা গেলে আপনার একটা এটা আসবে, আবার এই নামে আপনি এটা এটা টাইটেলটা দিয়ে পাবলিশ দিয়ে দিবেন। ওকে, সো তারপর পেজ ক্রিয়েট করলে কি হবে, এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যদি যান, এখানে মেনুসের মধ্যে যতগুলো পেজ আছে সবগুলো আপনি অ্যাড টু পেজ দিয়ে এখানে সবগুলো রাখতে পারতেছেন। ওকে, আর ফার্স্টে আপনার যেটা করতে হবে, ফার্স্টে আপনার এখানে দেখেন সাইট আইকন আছে একটা, সো ফার্স্টে আমি এটাকে যদি একটা নিউ একটা ট্যাবে ওপেন করি, এখানে দেখেন কাস্টমাইজ নামের একটা অপশন আছে। কাস্টমাইজে যাওয়ার পর আমাদের তো এটাতে, আমি আসলে কোন সাইটটাকে কাস্টমাইজ করতেছি এটা একটু আমি দেখে নিই। এখানে ফার্স্টে আমি জেএস বাংলাদেশটাকে আরেকটু শিওর হওয়ার জন্য এখানে এটাকে ডব্লিউপি অ্যাডমিন প্যানেলটা খুলে নিই। আর এখানে যদি দেখি পেজেস এর মধ্যে আমি যে পেজটা, আমি আসলে হোম পেজটা কি করব, যেহেতু এটা হোম পেজ, দেখেন এখানে হোম এর মধ্যে আছে এটা। সো হোম পেজটা আমি এখানে করলাম, করার পর এখানে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর দিয়ে এটা খুলে রাখবো। সরি, দাঁড়ান একটু, এটাকে আমি আরেকটা জিনিস করতে হবে, আমি এডিট উইথ এলিমেন্টর দেওয়ার আগে আমার যে ড্যাশবোর্ডটা আছে এটাকে আমি আরেকটা নতুন একটা পেজে একটু রাখে রেখে দিই। ওকে, সো ড্যাশবোর্ডের কাজটা আমার পরবর্তীতে লাগবে। সো এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টর ডাইরেক্ট যেতে পারি, এলিমেন্টর দিয়ে আমি করব। আর তাছাড়া আমার হোম পেজটা, যেহেতু এটা হোম পেজটাকে আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, কারণ আমার যে সাইট আইকনটা, এটা একটা সাইট আইকন, সো এই আইকনটা কিন্তু আপনি এলিমেন্টর থেকে চেঞ্জ করতে পারলেও এটা আমার থেকে মনে হয় সুবিধা হবে এখান থেকে চেঞ্জ করলে। সো তার আগে আপনার কিন্তু ওয়েবসাইটটাকে ব্ল্যাঙ্ক করতে হবে, এটা অলরেডি ব্ল্যাঙ্ক আছে, এটাকে আমি কেটে দিই। এখানে ব্ল্যাঙ্কটা আপনারা করবেন কিভাবে, এখানে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর এখানে পেজ লেআউট, এখানে এলিমেন্টর ক্যানভাসে দিবেন, তাহলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, পেজে কিছু থাকবে না। ওকে, সো এটাকে প্রিভিউটাতে ক্লিক করলে প্রিভিউটা আসবে। সো আমার দেখেন এখানে যে সাইট আইকনটা, আমার এই সাইট আইকনটা লাগবে, সো আমি এখান থেকে সাইট আইকনটা আনবো। তো এই সাইট আইকনটা আনার জন্য আমি ফার্স্টে আমার সাইট আইকনটার মানে এতটুকু আমি
আমার লাগবে। সো এটা আমার কাছে আছে অলরেডি। এখানে যদি আমি সাইট আইডেন্টিটি যাই, এখানে আমি লোগোটাকে চেঞ্জ করতে পারবো, আর এখানে সাইট আইকন সিলেক্ট সাইট আইকন থেকে আমি আমার পিসি থেকে আমি এটাকে এনে নিচ্ছি। এটা জেএস বাংলাদেশ লোগো। সো এটাকে আমি দিয়ে দিই, ওকে, স্কিপ ক্রপিং দিয়ে দিই। আর দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ওকে। সো এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ করলে আমার সাইটের মধ্যে কিন্তু এটা থাকবে অবশ্যই। এখানে যদি আমি এটাকে রিলোড করি, বা এখানে যদি দেখেন এটা কিন্তু এখানে এসে গেছে সাইট অ্যাকাউন্টটা উপরে। আর লোগোটাকে আমি অবশ্যই চেঞ্জ করতে পারবো। সো লোগোটাকে আমার মনে হয় এলিমেন্টর দিয়ে লোগোটা চেঞ্জ করলেই বেটার হবে, কিন্তু এটার লোগোটা এখানে আছে, ওকে। সো ফার্স্টে আমরা দেখেন, আমি আগে থেকে বলছি এটা আপনার প্রিমিয়াম থিম ছাড়া হবে না আর কি, মাই অ্যাকাউন্ট এগুলা। সো আমি জাস্ট লোগোটা অ্যাড করে, লোগোর আগে এটা যেটা আছে এটা আমি অ্যাড করে নিই আর কি। সো এটার জন্য আমি ফার্স্টে এখান থেকে আমি এটা অ্যাড করে নিই। এটা আমি এখান থেকে এটা শুরু করব। এখান থেকে শুরু করার জন্য আমি এলিমেন্টর ক্যানভাস দিয়ে, আমি কিন্তু আপনাদের দেখাইছি আপনারা কিভাবে এখানে ক্যানভাসটা দিয়ে আপনার পুরো ফাঁকা করতে পারবেন। আর চাইলে আপনার এখানে একটা প্রিভিউর যে অপশনটা, এটাকে আপনি দিয়ে রাখতে পারবেন আর কি, মানে আপনার সাইটটা কতটুকু কমপ্লিট হলো রিফ্রেশ দিলে এখানে আসবে। তো ফার্স্টে আমি এখানে দেখেন, এখানে এটা আছে, এটার জন্য আমি এখান থেকে একটা এখানে প্লাস চিহ্নটা যেটা, এটা দিয়ে একটা উইজেট নিয়েছি, ওয়ান ওয়ান উইজেট নিয়েছি, মানে জাস্ট একটা। সো নেওয়ার পর এবার আমি যেটা করব, এটাতে আমি স্টাইল থেকে একটা কালার দিয়ে দেব। সো যে কালারটা দিব এটা একটা নেভি ব্লুইশ টাইপের কালার, একটু গাঢ় এরকম টাইপের কালার, ওকে। সো এটার পর এখানে কিন্তু এটাতে আছে আইকন, ওকে। সো আইকন এবং লেখা, এখানে আমি এটার জন্য যা করতে পারি, আমি এখানে আইকন লিখে সার্চ করি, যদি এখানে আইকন লিখে সার্চ করলে আইকন লিস্ট যেটা আছে, এখানে একটা আইকন লিস্ট আসছে, এটাকে আমি ড্র্যাগ করে এখানে আনলাম। সো আনার পর আমি যদি দেখি এটাকে এখানে ইনলাইন আর ডিফল্ট, ডিফল্ট ভাবে থাকলে এভাবে আসে, ইনলাইনে এটা একেবারে সোজা সোজা, আমাদের দরকার সোজা সোজা, এবং আমাদের আমাদের দরকার দুইটা। দেখি এটাকে কেটে যাওয়া যায় কিনা। সো কেটে দেওয়া গেলে আমাদের জন্য ভালোই হবে, থাক এটা নাই কাটি। এটাকে আমরা যদি দুইটা করতে চাই, এটা কেটে দেওয়া আছে, এখান থেকে ডাইরেক্ট কাটা যাবে। আর এখানে আমি এটা যেটা লাগবো, এখানে ফোন এবং একটা নাম্বার রাখবো। সো ফোন এবং নাম্বার, এখানে একটা ফোন আইকন এবং তার আগে আমি একটা নাম্বার রাখবো। সো এখানে একটা দামি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। আর এখান থেকে এটাকে আইকনটাকে আমি চেঞ্জ করতে পারবো, এখানে আমি যদি ফোন আইকন লিখে দেই, তাহলে ফোন আইকন লিখলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আইকন আসছে। সো এটাকে আমি দিয়ে দিই ইনসার্ট। আর এখান থেকে এটাকে কালারটা দেখি, কালারটাকে চেঞ্জ করা যাবে অবশ্যই, এখানে একটা অপশন থাকবে স্টাইলে গিয়ে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। তো দেখি এখানে স্পেসিং বিটুইন আছে, স্পেসিংটা এটা আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো এটা দিয়ে। আর এখানে আমরা টাইপোগ্রাফি, এখানে আইকনে গিয়ে আইকনের কালারটা আমরা চেঞ্জ করতে হবে, এটা হবে সাদা আইকনগুলোর কালার। আর এই আইকনটাকে আমি চেঞ্জ করে নিই। সো এই আইকনটা আমার যেটা হবে, এই আইকনটা আমার হবে মেইল আইকন, এখানে মেইল আইকন। সো মেইল মেইল অথবা ইমেল লিখে দেখি, ইমেল মেইলটাই ভালো আসে, দেখি মেইল মেইল। সো এই আইকনটা অ্যাড করে নিই ইনসার্ট। সো মেইলের মধ্যে আমার যেটা থাকবে, আমার এখানে যে সাপোর্ট লেখাটা আমি এটাতে আনবো, দেখেন এটাকে এটাকে আমি পেস্ট করে দিই। আর এখানেও সেম লেখাটাকে আমি পেস্ট করে দিই, কন্ট্রোল সি কপি, সরি কন্ট্রোল সি কপি, এবং এখান থেকে পেস্ট, ওকে। সো গেল এটা আমার। আর এখানেও আমরা সেম ভাবে আইকন গুলা অ্যাড করে নেব। আর আমি আগে থেকে বল নেই, এখানে কিন্তু আপনারা লোগোটা অ্যাড কর, লোগোটা অ্যাড করা যাবে, বাট এইগুলোর জন্য আপনার প্রিমিয়ামটা লাগবে আর কি। সো আমরা নেক্সটে যেটা করব, এখানে আর একটা কলাম আমরা
ওকে, আমার এটা এইভাবে অ্যাড করে নিতে পারবো আর কিছু একটাতে আমি না যাই এখন। সো নিচে আমাদের একটা যেটা আছে ওয়ার্ডপ্রেস থিম ক্যাম ইজ লাইভ নাও, তার আগে আমার এই ইমেজ গুলা লাগবে। সো ইমেজ গুলা আমি কিন্তু চাইলে সেভ করে নিতে পারি এখানে, যদি আমি একটা ফোল্ডার খুলি এখানে জেএস বাংলাদেশ, ওকে জেএস বাংলাদেশ নামের একটা দিলাম এখানে সেভ। সো এখানে আমি আরেকটা উইজিট নিই, উইজিট নেওয়ার পর এটার সরি এটার এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমি এখানে স্টাইল কালার অনেক সব কিছুই চেঞ্জ করতে পারতাছি। আর এটার কালারটা আমার গ্রেডিয়েন্টে হবে, সো গ্রেডিয়েন্টটা আমি দিয়ে দেই এখানে ফার্স্ট। এখানে দেখেন কিরকম একটা গ্রেডিয়েন্ট আছে, এখানে ভায়োলেন্ট টাইপের একটা গ্রেডিয়েন্ট আছে। আর নিচে কিরকম আছে, নিচে এবার সাইডে আর কি সাইডে একটা আছে আপনার আর একটু একটু বেশি ভায়োলেন্ট টাইপের আর কি। সো এরকম টাইপের একটা গ্রেডিয়েন্ট আছে অনেকটা এরকম। সো এবার এটাকে লোকেশনটা দেখি আমি চেঞ্জ করা যায় কিনা, লোকেশনটা বাড়ানো কমানো যায় এবং এদিক দিয়ে লোকেশনটা একটু দেখি, এদিক দিয়ে লোকেশনটা যাচ্ছে না। আচ্ছা ওকে, লোকেশনটা এইভাবে। আচ্ছা এবার আমি এটার এটা যে ইয়েটা আছে আমি এখান থেকে লেআউটটা উইডথটা এতটুকুই থাক, আর এখান থেকে আমি এটার যে হাইটটা আছে এই হাইটটা আমি বাড়াবো এখন। তো হাইটটা বাড়ানোর জন্য এখানে হাইট আছে, হাইট থেকে আমি মিন হাইট এটাতে যাই, এটাতে বাড়া এটাতে যাওয়াতে কিন্তু আমার অলরেডি এটা হাইটটা বেড়ে গেছে। এবার আমি এখানে গ্রেডিয়েন্টটা একটু ইউজ করব, এখানে গ্রেডিয়েন্ট কালারটা আমার এটা এরকম। আর আচ্ছা এটা ডাইরেক্ট সলিড কালার দেখাচ্ছে, এটা গ্রেডিয়েন্ট হবে আর কি। সো গ্রেডিয়েন্টটা আর এখানে আবার গ্রেডিয়েন্টের মধ্যে আমার কালারটা হবে যেটা এটা হোভার সরি গ্রেডিয়েন্টটা, আর এখান থেকে আমি গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করব একটু দেখে নিই। আচ্ছা এটা পরিপূর্ণভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে লিনিয়ার থেকে রেডিয়াল যদি দেই। আচ্ছা ওকে, সো এখানে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক এন্ড আউট ট্রাই করি। সো এবার আমি যেটা করতে পারি এখান থেকে এটাকে একটু কমিয়ে দেখি একটু ক্লিক করে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখি এটাতে যদি আমি ক্লিক দেই, ওকে কন্ট্রোল জেড দিই। আর এবার আমার মেন যে ইয়েটা এতটুকুই ছিল এতটুকুর মধ্যে আমি আসলাম। এবার আমি এবার একটু কন্ট্রোল জেড দিয়ে দিই এটাকে আর ওকে। সো সো এবার এখানে আমার গ্রেডিয়েন্টটা শো করছে। সো এবার যদি আমি এখানে কালারটা দিতে চাই একটু আর একটু এবার ঠিকঠাক করে কালারটা দিতে হবে আমাদের। সো কালারটা আমি একটু দেখে নিই, এখানে আমার যে কালারটা এদিকে একটু ভায়োলেন্ট টাইপের একটু বেশি ভায়োলেন্ট টাইপের একটা কালার আছে এবং নিচে এরকম। সো তারপর দেখেন এটাকে যদি আমি ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে, বাট আমি এরকম রাখতে যাচ্ছি। আর এখানে এটা এই সেট এই সেট আছে আর আমাদের টোপনে যে এটা সমস্যা নেই। সো এবার আমি এখান থেকে যেটা করব, এখানে আমার লেআউট থেকে আমি হাইট থেকে মিন হাইট এটা করে নিই। সো এটা আমারটা এভাবে থাক, আর চাইলে এই কালারটাকে আর একটু চেঞ্জ করতে পারি না, এটা এতটুকুই ঠিক আছে। ওকে সো এবার আমি যেটা করবো, এখানে ওয়ার্ডপ্রেস থিম ক্যাম্প নাও এই লেখাটা আমি লিখবো। সো এখানে এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি এখানে যেটা করতে পারি এখানে আমি একটা টেক্সট নিব। ফার্স্টে আমার একটা উইজেট লাগবে, সো উইজেটটাকে আমি এখানে নেই, অথবা এখান থেকে আমি একটা প্লাস
আচ্ছা, এখানে এইভাবে হবে না এটা। তো এখান থেকে এটাকে আমি কেটে নেই, কেটে নিয়ে এখানে একটা অবজেক্ট নিই, এবং এটাকে যদি আমি ড্র্যাগ করে এখানে রাখি, দেখি এখানে টেক্সটটা। আচ্ছা, ওকে। তো এখানে আমার দুইটা উইজেট, আমার কিন্তু ফার্স্টে এখানে আমি এটা ভুল করেছিলাম, ফার্স্টে আমার এখান থেকে প্লাস দিয়ে দুইটা নেওয়া উচিত ছিল, কারণ আমার এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে দুইটা জিনিস আছে। সো আমার ইমেজটা সেভ করা আছে, আর টেক্সটটা যেটা এখানে, টেক্সটটা আমার এটা, আমার টেক্সটটা যেটা, এটাকে যদি আমি কপি করে নিই, কপি করে নেওয়ার পর এখান থেকে আমি টেক্সটটাকে অ্যাড করে দিই। সো এখানে ফার্স্টে আমি পুরোটাকে সিলেক্ট করে এখানে এই টেক্সটটাকে অ্যাড করব, এখানে এই টেক্সটটাকে অ্যাড করে নিই। সো এটা দেখতে পাচ্ছেন, এটা একটু এ টাইপের। সো এখানে আমরা এই যে বড় লেখাটা, এটাকে আমরা একটু বড় করে দিতে পারি, আর তাছাড়া আমরা এখানে এই যে, সরি, এই লেখাটা ওয়াট প্রেস থিম ক্যাম্প ডেভেলপমেন্ট থেকে কন্ট্রোল জেড দিয়ে দিই, বেটার হবে। আর এখান থেকে ফার্স্টে এটা আমি নিয়ে নিই, নিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি এখানে পেস্ট করি। ওকে, সো এবার আমি ফার্স্টে যে এটা করলাম, করার পর এটাকে আমি চাইলে S4-এ দিয়ে দিই, এটাকে S4-এ দেওয়ার জন্য পুরোটাকে আমার সিলেক্ট করতে হবে আগে। পুরোটাকে আমি আগে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পরে S5-4, আচ্ছা থাক, এতটুকু থাক। সো এটাকে যদি এন্টার দেই, এন্টার দিয়ে এবার আমি এটা হেডিং ট্যাগের মধ্যে ইউজ করছি, আর এবার আমি একটা টেক্সট যদি এটাতে অ্যাড করি নিচে, এবার আমি এখানে এটাকে অ্যাড করতে পারবো, এটাকে কপি করে এখানে দিয়ে দিই। ওকে, সো এটা এতটুকু এখানে চলছে। একটু বড় লেখাটা একটু এদিকে থাকলে ভালো হতো। আচ্ছা থাক, এতটুকু থাক। আর তারপরে এদিকে আমার গ্রেডিয়েন্টের যে কালারটা, এটা আসলে একটু এরকম টাইপের হবে। আচ্ছা, ওকে। এবার আমি দেখি আমার যে ইমেজটা, ইমেজটাকে আমি বেটার হবে আরেকবার সেভ করে নিই, তাও এটা আছে সেভ, আর আমি যদি আনতে পারি দেখি একটু। সো ইমেজটাকে আমি যেভাবে আনবো, ফার্স্টে আমার এখানে যেতে হবে, এখান থেকে ইমেজটা আমাকে তিনটে ডট যেটা এটাতে যে ইমেজটা, ওকে। সো ইমেজটাকে আমি আপলোড ফাইল সিলেক্ট ফাইল দিয়ে আমি টু এনে নিচ্ছি, দিস পিসি থেকে আমার 3D অবজেক্টের মধ্যে রেখেছিলাম। আচ্ছা, ওকে। তাইলে ইমেজটা, এটাকে আমি ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব দিয়ে একটু স্নিপিং টুল দিয়ে কেটে নিই, এটা SVG ফরম্যাট আসছে। সো এটাকে একটু স্নিপিং টুল দিয়ে কেটে নেই, আর স্নিপিং টুল দিয়ে, আচ্ছা এটাকে পুরোটাই কাটতে হবে। সো পুরোটাই যেহেতু কাটবো, এটাকে একটু ভালো করে পুরোটা কেটে নিই। ওকে, হ্যাঁ, এতটুকু সেভ আস, এবং এটাকে আমি, আচ্ছা এটা আছে কোথাও সেভ। আচ্ছা, আমি নতুন যেহেতু ফোল্ডার খুলছি, একটা নতুন একটা ফোল্ডার খুলি, সবগুলো ইমেজ কেটের মধ্যে আগে রেখে নেই এখানে দিস পিসির মধ্যে আমি। আচ্ছা, দিস পিসি আর 3D অবজেক্ট এখানে দিই, JS বাংলাদেশ ফাইনাল। ওকে, JS বাংলাদেশ ফাইনাল, এখানে ওয়ান ক্যাপচার দিয়ে সেভ দিলাম এটাকে। এবার আমি এখানে আপলোড ফাইল সিলেক্ট ফাইল দিয়ে আমার যে ইমেজটা আছে এটাকে আমি আনতে পারি, 3D অবজেক্ট এখানে। ওকে, তো এটাকে ইনসার্ট মিডিয়া দিলাম। আচ্ছা, এটা তো PNG ইমেজ। আচ্ছা, ওকে, সো PNG ইমেজটা আমার আনতে হবে, আমার এই JPG ইমেজটা চলবে না। সো এটার জন্য কিন্তু আমি আমার এক্সট্রা ভাবে আমার এটা উচিত ছিল যে এটাকে আমি এভাবে কেটে নেই, বাট আমি এবার একটা কাজ করতে পারি, এটাকে একটু আমার একটু করতে হবে এতটুকু, এটাকে কপি করে আমার আগের যে ফাইলটা আছে এটাকে একটু ডিলিট করে দিই, একটু সময় লাগবে বেশি না। সো এটাকে আমি ডিলিট করে দিই, এবং সরি, এখান থেকে আমি
একটা সাইটের ইউজ করি, রিমুভ ডট বিজি। সো এই সাইটটাতে আমি আমার যে ইমেজটা আছে এটা এটাকে আমি একটু কপি করে পেস্ট করে দিই, এবং এই ইমেজটাকে আমি ডাউনলোড করে দেব যদি ঠিকঠাক ভাবে হয়। সো এটাকে এমন ভাবে আমি দিয়ে দিই এখন আপাতত, যেহেতু সাইটটার জন্য এটাকে আমার আগে থেকে পিএনজি ইমেজটা রাখা উচিত ছিল। সো ফার্স্টে এবার আমি যেটা করব, এখানে কিন্তু আমার সাইটের যতটুকু আমি করছি দেখেন, এখানে ব্ল্যাঙ্ক পেজটা কিন্তু যতটুকু আমি করছি এতটুকু দেখাচ্ছে। ওকে, সো ফার্স্ট এতটুকু আমার শেষ। এবার আমি কিন্তু এখানে যে পিএনজি ফর্ম্যাট, মানে আমার যে একটু ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করছি, এটা থেকে আমি ইমেজটাকে আনতে পারি এখানে দিস পিসি, এবং যেটা এটা হলো আমার দিস পিসি থেকে আমার ওকে ডাউনলোডে, সরি এটা আমার ডাউনলোডে ছিল। আচ্ছা এটা এখন দিয়ে দিই আপাতত। সো এটা এভাবে থাক আমার ইমেজটা এটা, এবং এবার আমি আমার যেটা নেক্সট হলো এটা এনরোল করুন এই বাটনটা অ্যাড করা। সো এখানে এনরোল করুনের বাটনটা আমার অ্যাড করতে হবে। এখানে আমি লিখে সার্চ করতে পারি বাটন, এখানে যাই, এখানে আমি লিখে সার্চ করব বাটন, আর এখানে বাটনটা আমি অ্যাড করে দেবো। ওকে, সো বাটনটাতে আমি নামটা চেঞ্জ করে দেবো অবশ্যই। এখানে দেখেন বাটনের একটা কালার আছে, এই কালারটা আমার হবে কেমন, হলুদ হবে। ওকে, এবং আমার যে টেক্সটটা এটা আমার টাইপোগ্রাফিটা হবে, টাইপোগ্রাফির কালারটা আমার একটু দেখতে হবে, টেক্সট শেডো না এটা না। সো বাটনটা আমি দেখতে পাচ্ছি না, এখানে বক্স শেডো এটা হবে না, আর হোভারের মধ্যে একটু কালারটা চেঞ্জ করতে হবে, এটা ক্লিক হিয়ার। আচ্ছা এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এটা এতটুকু যাতে লেখাটা বোঝা যায় আর কি। সো এবার আমি হোভারের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, এখানে হোভার হোভার হোভারটা, এখানে টেক্সট কালারটা সাপোজ হোয়াইট এবং বাটনের কালারটা ব্ল্যাক, যাতে দেখেন এবার হচ্ছে। সো এতটুকু হলো আমার, আর এবার আমি যেটা করব, এবার আমার হলো এটার একটু রাউন্ড করে নেব। সো এখানে বর্ডার রেডিয়াস নামের একটা অপশন আছে, এটাকে যদি আমি একটু রাউন্ড করি তাহলে দেখেন আমার টেক্সটটা এটা রাউন্ড হয়ে যাচ্ছে। এখানে হ্যান্ডেল গুলো আমি নাও দিতে পারি, সমস্যা নেই। এবার দেখেন আমাদের কোর্স সমূহ, এবার এটার জন্য আমার একটা নতুন উইজেট নিতে হবে। এখানে দেখেন একটা একটা নেই, ফার্স্টে আমাদের কোর্স সমূহের জন্য একটা নেব আমি, আর এখান থেকে এটাকে আমি কপি করে নিই। কপি করে নেওয়ার পর এটাকে আমি একটু একটু নিচে নামাতে হবে আমার। সো নিচে যদি না নামাই, এখানে আমি দুইটা না, আমার অবশ্যই একটা নিতে হবে, আর এখান থেকে আমি টেক্সটটাকে নেই, টেক্সটটাকে নিয়ে নেওয়ার পর এটাকে আমি আমাদের কোর্স সমূহ এটা রাখলাম, আর এটাকে আমি মাঝখানে আনলাম। ওকে, সো মাঝখানে আনার পর এটা দেখতে পাচ্ছি আমার একটু চিকন আর আমাদের একটু মোটা। ওকে, সো এটাকে আমি একটু বড় করে দিই, সরি আমাদেরটাকে একটু বড় করে দিই, বড় করে আমি একটু এটাকে চিকন করতে যাচ্ছি। সো চিকনের জন্য আমার যেটা করতে হবে, আমি স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে এটার ওয়েটটা একটু কমিয়ে দিই। আচ্ছা না, এটা আগেরটাই ভালো ছিল। ওকে, এতটুকু থাক। সো আমাদের কোর্স সমূহ, সো আমাদের কোর্স সমূহ এতটুকু থাকলো। এবার আমাদের যেটা এখানে দুইটা ইমেজ আছে, ইমেজ গুলোকে আমি সেভ করে নিই। এটা আমার 3D অবজেক্ট রাখি, এটা 1 দিয়ে রাখি, আর এটা লাগবে 2, এগুলো লাগবে। আর এগুলো লাগবে, বাট এখন এই 6টা আমি বসিয়ে নিই আর কি। তো ফার্স্টে আমার যেটা করতে হবে, এখানে দুইটা ছবি আছে যেহেতু, দুইটা উইজেট নিতে হবে, আর এখান থেকে ইমেজ গুলো আমার ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে।
আর এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমারটা আছে কোথায়? এখানে আমার দিস পিসির মধ্যে 3D অবজেক্টসে, এখানে ফার্স্টেরটা, এটাকে আমি কেটে নিই, ইনসার্ট মিডিয়া। আর এখানেও সেম ভাবে আমি একটা ইমেজ অ্যাড করব, আর এখানে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এটা ওকে, সো এটাই আছে। আর নিচে আমার একটু লিখে অ্যাড করতে হবে, এখানে নিচে যেটা আছে, এখানে নিচে ডব্লিউপি ওয়ার্ডপ্রেস থিম ক্যাম্প লেখাটা আছে, সো এটার জন্য আমি এখানে নিচে একটু টেক্সট অ্যাড করে নিই। টেক্সট অ্যাড করে এটার মধ্যে আমি লিখে নেব ওয়ার্ডপ্রেস থিম ক্যাম্প, সো এটাকে আমি কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস থিম ক্যাম্পটা লিখতে পারি। লেখার পর এখানে এটার সাইজটা S2 আছে, এখানে S5 দিলে একটু ছোট হবে, সো এটা আমি চাচ্ছি একটু ইটালিক টাইপের করতে। ইটালিক টাইপের যেহেতু লেখাটা আছে, দেখেন ইটালিক টাইপের হয়ে গেছে। আর এখান থেকে এটার সাইজটা একটু কমিয়ে দেই এতটুকু, আর এটার কালারটা হবে একটু গ্রেস টাইপের কালার, আর এটা একটু ছোট হবে অবশ্যই, একটু ছোট করে নেবো অবশ্যই। আচ্ছা এটাকে একটু এতটুকু আর গ্রেস টাইপের একটা কালার অ্যাড করে দিই। আর এখানে টাইপোগ্রাফিটাকে আর একটু যদি ছোট করা যায় সাইজটা এতটুকু, আর এটা আছে মাঝখানে, সো আমার অ্যালাইনমেন্টটা হবে মাঝখানে। ওকে, সো সেম ভাবে এখানে আছে মিস্টারিং ডিজাইন, এটাকেও আমি এখান থেকে আমি টেক্সট অ্যাড করে নিই। টেক্সট অ্যাড করে নেওয়ার পর সেম ভাবে মিস্টেরিয়াস ডিজাইন, আর এখান থেকে সরি এখান থেকে আমি এটাকে মিডিয়াল এটাকে একটু উপর নিই। আচ্ছা উপর নেওয়া না, সিস্টেমটা নাই এখানে, হয়তো বা এক কারণ হচ্ছে আমার এখানে স্টাইলটার মধ্যে এটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা সরি, এটা তো সিলেক্ট হয়নি, এবার যদি আচ্ছা ওকে, সো মিস্টেরিয়াস থিম ক্যাম্প এটা, এই দোনোটা। আর এখানে আমি একটু এটাকে একটু দেখি, একটু বোল্ড করে দিই, ওকে, আর এটাকে একটু বোল্ড করে দিই, তো চলবে। আর এখান থেকে যেটা করবো, এখানে তিনটে এম এস আরো অ্যাড করতে হবে, তার আগে আমি একটু এটাকে একটু উপর নিচে নিয়ে দেখি এটা হয় কিনা, না এটা এইভাবেই থাকছে, তো এটা নিয়ে আর আমরা বেশি বাড়াবাড়ি না করি। এখানে এটা আরো তিনটে আমার নিতে হবে, সো এখান থেকে তিনটা নিলাম। তিনটা নেওয়ার পর আমি এখানে তিনটে ইমেজ অ্যাড করি, এখানে ইমেজ গুলো আগে থেকে অ্যাড করে রাখি, এখানে দুইটা আর এখানে একটা তিনটা, আর এভাবে আমি আগের মতো করে আমার যেই ইমেজ গুলো আছে এগুলো আমি ইনসার্ট করে নিই। ওকে, সো আমার ইনসার্ট করে নিলাম, ইনসার্ট করার পর আমি আর একটু দেখি এটাকে, এটাকে যদি আমি এখানে দেখি অ্যালাইন্স ডিফল্ট টপ, আচ্ছা এবার এটাকে যদি একটু দেখি, এটাকে আমি টপে করে দিই যদি, তাহলে এবার মোটামুটি একটু কাছাকাছি দেখাচ্ছে। সো এবার আমি আর একটা টেক্সট অ্যাড করে নিই এখানে, টেক্সট অ্যাড করার পর এখানে যে HTML ফাইভ এর কোর্সটা আমরা কিন্তু হুবহু বানাচ্ছি, সো এটাকে হুবহুবি রাখতে দেই। এটা কি মিডিয়ালে আছে? হ্যাঁ মিডিয়ালে আছে, সো মিডিয়ালে আমার আনতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আরেকটা টেক্সট অ্যাড করে নিই, আর এটার এটাকে কপি করে নিই, সরি। ওকে, সো এটাকেও সেম ভাবে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, আর এখানে আমার একটা টেক্সট, সরি অ্যাড টেক্সট অ্যাড কন্ট্রোল ডি, আর এটাকে আমার মিডল মিডল মিডল,
তো এতটুকু গেল, আর এখানেও সেম ভাবে ইজি ভাবে আমরা দুইটা উইজেট নিব। দুইটা উইজেট নেওয়ার পর এখানে আমরা আবার দুইটা ইমেজ করব সেম ভাবে। ইমেজ গুলো নেওয়ার পর, আচ্ছা সরি, আমাদের তো ইমেজটাকে সেভ করতে হবে, সো এটাকে সেভ করে নেই। সিক্স এটা কই ছিল আমারটা, আচ্ছা সেভেন, সিক্স সেভেন, ওকে। সো এটাকে আমি অ্যাড করে নিই, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, সিক্স, ওকে। সেভেনটাকেও আমি এখানে আপলোড করে নিই, সেভেন। সো এভাবে আছে, আর এখানে আমি টেক্সটটা জাস্ট অ্যাড করে নেব, একেবারে ইজি এটা। সো টেক্সট অ্যাড করার জন্য আমি এখানে টেক্সটটাকে ওকে অ্যাড করে নিলাম, আর এদিকেও জাস্ট আমি এটাকে এখানে একটা টেক্সট, আর এখানে একটা মিডল আছে, ওকে মিডল। আচ্ছা আমি এখানে আপনাদের, তারপর যেটা এটা হলো এখানে আপনাদের একটা দুইটা উইজেট, আবার দুইটা নিতে হবে আমাদের। সো উইজেট আমি দুইটা নিয়ে নেই, দুইটা নিয়ে নেওয়ার পর এবার আগে ইনার ছবিটা আমি সেভ করে নেই। আমার দিস পিসি 3D অবজেক্ট, আচ্ছা 9 মনে হয়, 9, এটাকে সেভ করে দিলাম 9 নয়। এখানে ফার্স্টে আমার এই যে টেক্সট আছে, সো টেক্সটটাকে আমি অ্যাড করে নিই, আর এটা কালারটা কি আছে, এটা কালারটা আছে ব্ল্যাক, ঠিক আছে। এন্টার দিয়ে দিই, আচ্ছা এন্টার দেওয়ার দরকার নেই। এখানে এটার কালারটা আমরা স্টাইল থেকে চেঞ্জ করতে পারবো ব্ল্যাক, আর এবার আমরা চাইলে টাইপোগ্রাফির উইথ কিন্তু কমাতে বাড়াতে পারবো। তো কমাতে বাড়াতে পারলে আমার মনে হয় ডিফল্টেই ভালো। এবার আমাদের এটার পরে যেটা, এটার লাইন স্পেসিংটা কোথা থেকে একটু কমানো যায় কিনা আমি একটু দেখি, ওকে। এটাকে আমি এস, সরি এস 1 করে দিই, এস 1 করলে একটু খারাপ দেবে, এস 2 ঠিক আছে, এটাকে একটা এন্টার দিয়ে দিই, এন্টার দিলে এবার বেশি হয়ে যাচ্ছে। তো থাক, এটাকে এইভাবেই রাখি, এটাকে আগের মতোই রাখি। আর এখানে আমার নিচে আছে কয়েকটা লেখা, এগুলাকে আমি কপি করে নিই। তো তারপর সেম ভাবে আমরা জাস্ট এখানে একটা বাটন অ্যাড করে দেবো, বাটনটা অলরেডি এখানে আছে, চাইলে আমরা অ্যাড করে নিতে পারি। দেখেন এটাতে সেম ভাবে আমি কালারটা দিয়ে দেবো, কালারটা ছিল কেমন আমাদের হলুদ কালার, আর এখানে হোভারের মধ্যে একটা কালার দিতে হবে আমার, হোভার করলে এখানে টেক্সট কালারটা হবে হোয়াইট এবং এটার কালার হবে ব্ল্যাক, ওকে। আর রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমার, বর্ডার রেডিয়াসটা আমার ফুল হবে, ওকে। সো এখানে কোর্স সমূহ আছে, আমি চাইলে কোর্স সমূহটা দিতে পারবো, সো কোর্স সমূহ দেওয়ার দরকার নেই, এখানে ক্লিক একটাই দিতে দিলেই আমার থেকে মনে হয় ভালো দেখাচ্ছে। সো এখানে এটার নামটা দিয়ে দিই ওনার, আর ওনার ইমেজটা অ্যাড করে নিই, ইমেজটার জন্য এখানে আমি ইমেজ দিয়ে দিলাম, আপলোড ফাইলস,
সিলেক্ট ফাইল এবং এটাকে ইমেজটাকে ইনসার্ট করে নিলাম। আর এখান থেকে আমার টেক্সটটা যেটা এটাকে পেস্ট করে দিলাম। আর এটা কেমন আছে, এটা মিডল আছে, সো এটাকে আমি মিডল করব। আর আর বাকি কিছু না, এখানে এটাকেও কিন্তু আমার সেম ভাবে অ্যাড করতে পারবো, সো এটা আশা করি পারবেন, এটা এমন কিছু না। আর এখানে দেখেন 25K স্টুডেন্ট, কিছু অজানা তথ্য, এই জিনিসটা আমি অ্যাড করে দেখাই আপনারা। দেখেন একটা দুইটা তিনটা চারটা, এখানে লাগবে আমার কয়টা, চারটা, একটা দুইটা তিনটা চারটা। সো চারটা নেওয়ার পর এখানে কিছু তথ্য, কিছু তথ্য তো আমরা জানি, আমরা টেক্সটের উইজেটটা দিয়ে আমরা এখানে অ্যাড করতে পারবো। আর এখানে যেটা, এটাকে আমরা যেভাবে অ্যাড করব, এখানে কাউন্টার, কাউন্টার দিয়ে যদি আমি দেই, দেওয়ার পর এখানে ডিফল্ট ভাবে থাকে 100, সো আমি এখানে যদি 25,000 দিয়ে দেই বা 2500 দিয়ে দেই, এখানে ততটাই দেখাবে আমাকে। আর এটা স্টাইলটা আমি কালারটা চেঞ্জ করতে পারবো, আমি হচ্ছে তোমারটা হলুদ, সো আমি হলুদ দিয়ে দিই, সরি এটা ব্ল্যাক। আর এটাকে আমি চাইলে অথবা এটার এটা চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফি রোবটও আছে, এটাকে টাইপোগ্রাফি চেঞ্জ করা যাবে, ওয়েট চেঞ্জ করা যাবে, সাইজটা চাইলে একটু কমে রাখতে পারি, কমে বাড়িয়ে রাখতে পারি। আর এখানে অন্য কিছু না, আর এখানে নিচে স্টুডেন্ট, সো এটাকে স্টুডেন্ট লিখে দিই আমি, স্টুডেন্ট। এটার কালারটা আমি একটু দেখি, আচ্ছা এটা আগেরটার কালারটাই চেঞ্জ হচ্ছে, সো এইটার কালারটা চেঞ্জ করতে হলে আমার যেটা করতে হবে, আচ্ছা এটার কালারটা চেঞ্জ দেখি, টেক্সট শেডো না টাইপোগ্রাফি, সো এটাকে থাক, এখন এটাকে নিয়ে আর না বাড়াই। আর সেম ভাবে এখানে আমরা অ্যাড করতে পারবো এটা। আর অ্যাড করার জন্য আমাদের জাস্ট এখানে আসে কাউন্টার লিখতে হবে, সরি কাউন্টার বানানটা ভুল হয়েছে, কাউন্টার, এবং এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি যেটা লিখবো এটা হলো আমার 400, এবং এখানে আমি এটার কালারটা চেঞ্জ করতে পারবো স্টাইল থেকে, তো 400 দিলাম। এখানে 400 প্লাস, যেটা প্লাসটাকেও অ্যাড করা যাবে অবশ্যই, এখানে কুল নাম্বার, এখানে স্টুডেন্টে দিয়ে দিই, স্টুডেন্ট নাকি এখানে অন্য কিছু, এখানে আওয়ার অফ আওয়ার্স অফ কন্টেন্ট, ওকে, সো আওয়ার্স অফ কন্টেন্ট, আচ্ছা সরি, এখানে যদি আমরা এটাকে কপি করি তাহলেও কিন্তু এটার ইয়েটা ব্ল্যাক আস আরে ইয়েলো আসতেছে, সো এটাকে আমরা এখান থেকে বোল্ড করতে পারি, বোল্ড করে এবং এটাকে আমরা অ্যালাইনটা ঠিক করে করে নিতে পারি, সো অ্যালাইনের জন্য দেখি অ্যালাইনের জন্য আমরা বেশি কিছু না পড়লেও এটা এভাবে করতে পারি, স্পেস বারটা টিপে। আর এখানে এটাকে বোল্ড করে দিই আমি, রেসটাকেও বোল্ড করে দিই, এবার এটাকে ওকে, এবার 9K, সো সেম ভাবে কাউন্টার, কাউন্টার অ্যাড করলাম। আর এখানে কত আমার 9,000, কালার হবে আমার ব্ল্যাক, এটাকে বোল্ড করে নেই, ওকে। আর এটাকে একটু ছোট দেখানো যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই। সো নেক্সট আমাদের যে লাস্ট, এটা হলো আমাদের ফুটার, আমার জাস্ট কাজ হলো আপনাদেরকে মানে প্রসেসটা দেখিয়ে দেওয়া, আর তারপর আপনারা সবকিছু আপনারা করতে পারবেন নিজেরাই। সো এখান থেকে আপনার যদি কালারটাকে চুজ করেন, এটার এই কালারটা,
আর এখানে একটা টেক্সট এড করা যায় কিনা, টেক্সট করা যায়, ওকে। আর টেক্সটের কালারটা আমরা হোয়াইট করে দিই ওইটার মতো, আর টেক্সটটাকে অবশ্যই ছোট করা যাবে। আর এখান থেকে কন্টেন্ট থেকে এটাকে মিডল স্টাইল টাইপোগ্রাফি এটাকে এভাবে, আর সাইজটাকে চলে নিজের মতো, ওকে। তো তারপর নেক্সট যেটা, এটা হলো লাস্ট আমাদের ফুটার। সো ফুটারের জন্য এখানে আগে দেখতে হবে একটা দুইটা তিনটা। সো এখানে আমি তিনটা নিলাম, নেওয়ার পর এখানে আমি যেটা করব স্টাইলটাকে আমি আগে কালারটাকে দিয়ে দেব, আর এখান থেকে আমি লেআউটটাকে এখানে হাইটটাকে মিন হাইট করে দেব, মিনিমাম হাইট আর কি। সো তারপর এটাকে আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিই, দেখি। সো এখানে এটাকে কালারটা একটু চেঞ্জ করে নিই, অ্যাবাউট ওকে। সো আমাদের এই পিছনের দাগগুলা এই কারণে দেখাচ্ছে কারণ আমরা এটাকে কপি করছি। আর সেম ভাবে আমি এখানে তিনটা উইজিট যেহেতু নিয়েছি, সেম ভাবে আমরা এখানে এটা করতে পারি, এবং এখান থেকে স্টাইল থেকে আমাদের যে কালারটা আছে কালারটা অ্যাড করে নিতে পারি আর কি এটাকে। আচ্ছা এটাকে ম্যানুয়ালি করতে হবে আমার, আচ্ছা কাছাকাছি একটা কালার হলেই চলবে, ওকে। এখানে আবার এটাকেও করা যায়, আচ্ছা এটা হচ্ছে না যেহেতু এটা কপি করার কারণে হয়তো হচ্ছে না। সো সরি, এটাকে আমি নেক্সট, এটা এটা তাদের লিঙ্ক অ্যাড করা আর কি। সো লিঙ্কটার মধ্যে আপনার ব্যাক এন্ডের মধ্যে এই কাজগুলো হয়। সো এখানে জেএস বাংলাদেশের একটা ভেরিফিকেশন যাচ্ছে, এখানে আমরা এটাকে একটু কপি করে নিই, কপি করে এখানে এগুলো আসলে লিঙ্কের কাজগুলো আপনার ব্যাক এন্ডে করতে হয় আর কি, ওকে। সো প্রায় শেষ আমাদের কাজ, এখানে জয়েন যে বাটনটা আছে এটাতে আমি আমাদের যে কালারটা আছে ওইটাকে অ্যাড করে নিই, ওকে। তো আশা করি বুঝতে পারছেন, আর শেষ করার পর আপনি এখানে আপডেট দিয়ে দিবেন। আর আমি আগে থেকেই বলছি যে আমাদের যে ইয়ারগুলো আছে উপরের যে মেনুগুলো আছে এগুলো আপনার প্রিমিয়াম থিম লাগে। সো আমি এখানে ওয়েবসাইটটাকে যতটুকু পারছি সম্ভবত কম সময়ের মধ্যে এটা আমি চেষ্টা করছি শেষ করার। সো এটা এতটুকু করলাম, সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।